নবীর শানে, ওই নবীর শানে, ওই আজমতের বিরুদ্ধে সারা পৃথিবীর যত বিধর্মী আছে, ইহুদি আছে, হিন্দু বৌদ্ধ আছে, সবাই যদি মুস্তফার শানের বিরোধিতা করে, আমার নবীর শান ঘটাতে পারবে? ভারতে যারা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। নফর শর্মা না কিশোর মাগ্য ভারতের মাঝে সারা পৃথিবীর মাঝে তোলফার শুরু হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ মুস্তফার আজমতের জিম্মাদারি আল্লাহর কুদরতের হাতে, ঠিক কিনা? ঠিক কিনা? যারা নবীর শান আজমতের পক্ষে বলবে তাদের শান আল্লাহ বাড়িয়ে দেবে, আর যারা নবীর শানে গুস্তাই করবে তাদেরকে নিশ্চিহ্ন করবে, করেছে করতেছে কিয়ামত পর্যন্ত করতে থাকবে, ঠিক কিনা? মুসলমানদেরকে সন্ত্রাসী বলে চালিয়ে দিয়েছে। আরে বাংলাদেশের ভিতরে ইতেরাজিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী হলে যেভাবে তারা ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে নিরাপত্তার সাথে পালন করেন, এলি মুসলমান হন দেশত পারেন না, ভারতের সন না আজান দিল, আজানের বিরুদ্ধে লাগে আজান দিতে নো গরু জবগরিত কি আই তার মা এবং বাপ দেই মারা জবগরিত তিত্তনি মা বলে মানুষ দুধ খাই তারা মুদ খার সাই মুদ মুদ সাই ন দেখুন না, হ্যাঁ কন্দিন ফেলাইব কন্দিন রাবি এন জানিস জালে মলে শুধু মুসলমানদের বিরুদ্ধে লাগি এটা ভারত নাকি সারা মধ্যপ্রাচ্য নাকি মধ্যপ্রাচ্যে এতদিন ভরে ধন্যবাদ দিই এতদিন ভরে কি এনে আগত্যকরণ আছে মধ্যপ্রাচ্য মিডল ইস্ট রাষ্ট্র এর ভিতরে প্রায় 1 কোটির উপরে হিন্দু আছে ভারতীয় আছে, আছে না নাই? আছে না নাই? যাতে ইন্দি করাকরি শুরু করছি এবার তো টনক নদী উঠি ভারতে কি টনক পণ্য সামগ্রী যাতে আস্তে আস্তে বন্ধ করে দেন টনক নদী উঠে গিয়া পুরো মধ্যপ্রাচ্য ভারতের বাজার, ঠিক কিনা? ইনে আগত্যন করার আছে আরও আগত্যন এতদিন মুসলমান মারি ফেলা ইতারা খামল যে মসজিদ বাঙ্গিয়ে মন্দির বানন বাংলাদেশে তো ইনেলে কোনো কাল পৃথিবীত কোনো জায়গা তো ইনে ওই না নিউজিল্যান্ডের মধ্যে মসজিদে ঢুকি এর বন্দুক দিয়ে এলোপাতারে গুলি করে মারি ফেলে ইরা এলো কোনো মুসলমান দেশে তো ইনে নয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ইন যারা ইয়ে বাতেলালো করে দেয় বাতের দ্বারা ওয়াবি মদতি খারেজি রাফে যে আলে হাদিস যারা আছে এ যার গইনও করে দেয় এগুলোর দ্বারা সারা পৃথিবীর মুসলমান ব্যাগগুলো সন্ত্রাসী হিসেবে আমেরিকা সারা পৃথিবীর মাঝে সমাদৃত করি ফেলে ইয়ন গুলো মুসলমানের গুলি উজন গুলো মুসলমানের গুলি আসলে ব্যাগগুন করে দিয়ে ইহুদি খ্রিস্টান হলে হ্যাঁ ওই মুসলমান তো না করে ইতারা তো সুন্দর করে মুসলিম কান্ট্রির মাঝে ব্যাগগুন পালন করে পুরো শত স্বপ্ন মধ্যপ্রাচ্যের মাঝে ব্যাগ মুসলমান এলেন দু আলোচ করে কেন করে ফুসে কেন খান ভালো ভালো ফুসুত আছে ইতারা ওরা মুসলমান কেন করে যাই হোক প্রতিবাদ শুধু আলেমলেন নবী বেকি আলেমলেন না হ্যাঁ যে জিও তা আসুন তুমি প্রতিবাদ করিবেন মোবাইল দুটো এক্সট্রা টাকা দিবেন ইয়াকে হয়তো কৌশল কমিটি করিব ইয়াকে ছাত্র সেনা করিব ইয়াকে ইসলামে ভান্ড করিব আলোচনা তোমাল করিব উজুর তারা করিব ইন আনার খাম নো তো নবী বে তোমার আনো প্রশ্ন খবর গেলে নবী এটা তোমার নেতার নেতার প্রশ্ন করিব দে তুমি খন নেতার আন্ডার আসিলে তোমার নেতা খনি এন করিব দে তোমার নবী খনি এন করিব দে বড় করি সুবহানাল্লাহ হ্যাঁ ও রাজনীতিখন এইখন সেইখন অমুক নীতিখন ইন এখনো খবর যাইতো খবরত যাই বুধ অনর ইমান ইমানের দাবি হচ্ছে নবীর শানে যদি কোন আঘাত করে আমার নবীর আয়ুন আদুকুম হাত্তা কোন হব্বাই রেখে মিউবাল দিহি ওয়াল দিহি ওয়ান নাস আজমাইন সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না নিজের জানের চাইতো ছেলে সন্তানের চাইতো আমার নবীকে মহব্বত করবে না। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলতেছে মগজে কোরআন রুহ ইমান জান ও দিন হাসতে হুব্বে রহমাতুল্লিল আলামিন মগজে কোরআন কোরআনের মগজ রুহ ইমান ইমানের রুহ জান ও দিল দিনের জান দিনের দিন ধর্মের জান আমার প্যারা রসুলের মহব্বত ব্যাগগুলোতে জামাই গরম করিবি ব্যাগগুলোতে প্রতিবাদ গরম করিবি ইন ইমানের দাবি ইমান আছে দে ইয়ের চিহ্ন শুধু আলেমল করিব গোসে কমিটি করিব এলিতে পারে গোসে কমিটি নবী না শুধু দিবে নবী তো ব্যাগগুলোর নবী হ্যাঁ ব্যাগগুলোতে প্রতিবাদ গরম করিব ব্যাগগুলোতে লাভে জঙ্গ করিব থই মহব্বতের পরিচয় বোধ হয় ইমানর পরিচয় আমরা আমরা করবো আমাদের লাভের জন্য ঠিক কিনা যে নবীর গোলাম আমরা নবীর গোলামি করব তা না হলে সারা কায়নাত যদি নবীর বিপক্ষে যায় কিছু করতে পারবে পারবে না কারণ হেফাজতের দায়িত্ব কার হাতে জিম্মাদারি কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন আমরা করব যেহেতু আমরা নবীর গোলাম হিসেবে গোলাম দাবি করি বড় করি বলে সোহান আল্লাহ
আল্লাহ এই সমস্ত জালেমদেরকে আল্লাহ মতফুন করে দিক, ধ্বংস করে দিক। এই জালেমদেরকে বদদোয়া করা ফরজ, বদদোয়া করা কি ফরজ, আল্লাহ মগলুব করে দিক, দফন করে দিক এই জালেমদেরকে। তবে কেউ নিস্তার পায় নাই, নিস্তার ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া তো লানত আখিরা তো, দুনিয়া তো লাঞ্ছিত আখিরা তো নিয়ামত থেকে বঞ্চিত, এটাই আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে ইসলামের সঠিক তথ্য, উপাত্য, হাকিকত, মারফত যথার্থভাবে বোঝার এবং সেই অনুপাতে আমল করার আমাদেরকে তৌফিক দান করুক।